ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাচল খাঁটি থানার বড়জুড়ি গ্রামে। পরিবারের দাবি, গ্রামের গ্রামরক্ষী বাহিনীর নেতৃত্বে দেওয়া কারণে দুষ্কৃতীরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁকুড়ার বড়জুড়ি গ্রামে বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। এই চুরি ঠেকাতে গ্রামের যুবক সাধনজ্যোতি সিং এর নেতৃত্বে সম্প্রতি গ্রামরক্ষী বাহিনী তৈরি হয়। গ্রামরক্ষী বাহিনীর তৎপরতায় সম্প্রতি গ্রামে চুরি বন্ধ হয়ে যায়। অভিযোগ, এর রাগে আজ ভোরের দিকে দুষ্কৃতীরা গ্রামরক্ষী বাহিনীর নেতৃত্বদানকারী সাধনজ্যোতি সিং এর পরিবারের একটি খড়ের চালার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িটির সর্বত্র। বিষয়টি নজরে আসতে গ্রামবাসীরা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে, তবে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন গ্রামে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই খড়ের বাড়িতে রাখা একটি বাইক, একাধিক সাইকেল ও বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি পরিবারের। বাঁকুড়া থেকে দীপক আচার্যের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। হচ্ছে গ্রামে বেশ কিছুদিন ধরে চুরি শুরু হয়। হ্যাঁ, কিছুদিন আগে একজোড়া গরু গরিব মানুষের বাড়ি থেকে চুরি হয়ে যায়। হ্যাঁ, তারপর বিগত প্রায় ছমাস আগে একটা ধানের পাড়ায় গ্রামের একটা গরিব মানুষের ধানের পাড়ায় আগুন লাগিয়ে দেয়। সেটা প্রায় 1,50,000 টাকা ধান জ্বলে। হ্যাঁ, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছেলে উদ্যোগ নিয়ে ডিফেন্স ফাটে শুরু করে, নেতৃত্ব আমার ছেলে নেতৃত্বে ডিফেন্স শুরু করে। তাই গ্রামের কিছু বিপদগামী ছেলে, যেটা থানাতেও বলা হয়েছে, হ্যাঁ, যে এরা নেশার সামগ্রী পাচ্ছে না বলে গাঁ চুরিটা শুরু হচ্ছে, যখন ডিফেন্স শুরু করতে নেশা, তারা এটা দেখেছে যে আমার ছেলের মানে ডাকনাম হচ্ছে আকাশ, ভালো নাম সাধনজ্যোতি সিংহ। হ্যাঁ, তো এই উদ্যোগ নিয়ে যখন এটা ডিফেন্স শুরু করে তখন চুরি চট্ট গান বন্ধ হয়ে যায়। এরা যারা ওই নেশা নেশা করতো, তার নেশার সামগ্রী তখন জুটাতে পারছে না, টাকা পয়সা পায়নি, তখন তাদের একটা আক্রোশ যে তা এদিকে একে যদি দমিয়ে দেওয়া যায় তাহলে আগামী দিনে হয়তো ডিফেন্স পার্টি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা সেই আগামীভাবে যেভাবে আগামী দিনে যেভাবে চুরি করছিলাম সেটা আবার আমরা বহাল রাখতে পারি, এটাই উদ্দেশ্য ছিল। এবার ইন্টেনসিভলিভাবে এটা আগুন লাগিয়ে দেওয়ার, কখন লাগানো হয়েছিল আনুমান? মোটামুটি ডিফেন্স পার্টি করে বাড়িতে চারটার সময় ঢুকে যায়। ডিফেন্স পার্টি চারটার সময় ঢুকার পরেই মোটামুটি চারটাতে সাড়ে চারটার মধ্যে আগুনটা লাগায়। মানে ওরা ফলো করছিলো এরা কখন বাড়িতে ঢুকে যাবে। কি ছিল ওই রুমে? রুমে একটা আমার মোটর সাইকেল ছিল, একটা একটা সাইকেল ছিল, তিনটা ফ্যাং ছিল, আরও বিভিন্ন জায়গায় একটা গোডাউন ঘর। আগে কিছুদিন একটা গোয়াল বাড়ি ছিল, এখন তো গরু টরু নেই, একটা গোডাউন ঘর হিসেবে ব্যবহার করতে হবে। এই দীর্ঘদিন যাবো এই যে ঘটনা ঘটছে, প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছি, থানায় এসে একবার গ্রামে একটা সভা করে সবাই, আমিও উপস্থিত ছিলাম সেখানে। ইন্সপেক্টর, প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে? এই প্রশাসন বলছিল ওনাদের উদ্দেশ্য যে আপনারা আমার হাতে তুলে দিন, আমার বিভিন্ন নাম দিয়েছে কিন্তু উনি গুরুত্ব দেন না যে আমরা কীভাবে কীভাবে এটাকে ইয়ে নেবো। আমার বেশিরভাগ বলা হয়েছে যে এই কয়েকটা ছেলে এদেরকে যদি কোনোরকম ট্রিট করা যায় তাহলে আমার মনে হয় বন্ধ হয়ে যাবে, কিন্তু সে ব্যাপারে ওনারা সঠিক পদক্ষেপ কীভাবে নিয়েছে বলে মনে হয় যদি এদেরকে তোলা যেত তাহলে আমার মনে হয় বন্ধ হয়ে যেত। কী নাম আমরা? আমার নাম আশিস সিংহ, আশিস কুমার সিংহ। গৃহস্থালির বিভিন্ন দ্রব্য কিংবা বিভিন্ন ধরনের গিফট আইটেম কেনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জানভি স্টোর। এখানে এশিয়ান পেন্টস, পুট্টি, চুন, ডিডিএল, সেনোসম প্রভৃতি একেবারে ন্যায্য মূল্যে পাওয়া যায়। সেই সঙ্গে প্লাস্টিকের গিফট আইটেম, বালতি, গামলা ও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের সরঞ্জাম পেতে এক্ষুনি চলে আসুন জানভি স্টোরে। আমাদের ঠিকানা জানভি স্টোর, কৃষ্ণপুর, মুরাড্ডি রেল স্টেশন, সাঁকুড়ি, পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 8016654490 অথবা 9635309998।